আমরা আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটি হল বিগত কৌম যে কৌম বনি ইসরাই তাদের দৃষ্টতার একটি পরিণাম সেটা নিয়ে আলোচনা বনি ইসরা মুসা আল ইসলামের কাছে একটা অযৌক্তিক দাবি করেছিল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিল কেমন তাদের চাওয়া ছিল আর প্রাপ্তিটা কেমন ছিল

আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো কোরআনের ঘটনা আর কোরআনের ঘটনা কেন আমাদের জীবনের ভিতরে পরিবর্তন আনার জন্য কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য কোরআনুল করিম যার প্রতিটি অক্ষর আমাদেরকে শিক্ষার দিকে নির্দেশ দেয় এই কোরআনের শিক্ষার এই অনুষ্ঠানে আমরা আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটি হলো বিগত কৌম যে কৌম বনি ইসরা তাদের দৃষ্টতার একটি পরিণাম সেটা নিয়ে আলোচনা করব আর এই আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের আহ্বানে সারা সদয় সদয়সম্মতি জ্ঞাপন করে আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হইনি প্রথমেই আমার সর্বডানে অভিষ্ট আছেন তরুণ আলেম শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার ডানে আরেক তরুণ আলেম উদ্দিন शेख মখলিস বিন আরshad আসসালামু আলাইকুম ওয়া এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম উদ্দিন চিন্তাবিদ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া এবং আমার সর্ববামে আছেন শেফ হাসান জামিল قاسمی আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধী যথারীতি উপস্থাপনা রয়েছে আমি হারুন হাসির বলছিলাম কোরআনের ঘটনা ফরানের ঘটনা শুনতে ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই আমি বুঝছি আপনার অপেক্ষমান সবাই ওদের আগ্রহে পরানির ঘটনা শোনার জন্য আর কেনই শুনবেন না সে ঘটনা স্বচ্ছ নিরেট যে ঘটনা অন্য নিরপেক্ষ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় আর আজকে যে ঘটনা আমরা জানতে চাইব সেটি হলো বনি ইসরা মুসা আল ইসলামের কাছে একটা অযৌক্তিক দাবি করেছিল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিল কেমন তাদের চাওয়া ছিল আর প্রাপ্তিটা কেমন ছিল প্রথমেই ঘটনার শ্বার্স্বদীপ শুনবো আমাদের অতিথি শেফ মুকলেশ বিন সাথে কাছে আলহামদুলিল্লাহ সাল্ত ওসাল্লাম আলা নবী মহাম্মদ ওয়ালা আলী হাসাউসাল্লাম বানিয়ে সালামের কাছে মুসা সালাম যখন তওরাত নেওয়ার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন ওই মুহূর্তে তারা একটা বাছুরীকে অর্থাৎ গরুর এক বাচ্চা বানিয়ে ওটার পূজা শুরু করেছিল আর সেখান থেকে আল্লাফাক রব্বুল আমিন তাদের তোবার একটা সুযোগ করে দিয়েছিলেন এবং তারা তবা করেছিল বাকি আল্লাপাক রব্বুল আলমের কাছে ক্ষমা চাওয়ার জন্য সত্তর জন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আলেমে দিন বা গণ্যমান্য মানুষ জ্ঞানী মানুষ বাছাই করে মুসা আলসাল্লাম এবার তুর পাহাড়ে নিয়ে যান তাদেরকে নিয়ে যাওয়ার পর ওখানে তুর পাহাড়ে যে দেখছেন যে ম্যাগ পুরো পাহাড়টাকে ছেয়ে আছে এবং ঘেরাও করে আছে ম্যাগে মুসা আলাইসাল্লাম তাদেরকে বললো তোমরা এখানে অপেক্ষা করো আমি পাহাড়ের ওপরে যাচ্ছি তারপরে মূসা আলাহাল্লাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বললেন এবং এই নূরটা ওই সত্তরজনও প্রদর্শন করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে কথা পতন বলা হলো এবার আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের তোবা কবল করলেন সব কিছুই সমস্যা হলো না ফিরে আসছেন বা আসবেন এই মুহূর্তে সত্তর জন বলল যে আল্লাহর কাছে আপনি আবদার করুন যে আল্লাহ যেন আমাকে দেখা দেন আমরা আল্লাহকে দেখতে চাই যে আল্লাহর সঙ্গে আপনার কথা বললেন এই যখন এই আবদার করলো মৌসা আলাহিসাল্লাম প্রস্তাব পেশ করলেন এবং সাথে সাথে আল্লাহ আল্লাপাক রবী রাগান্বিত হলেন রাগানে তাদের আবদারকে প্রত্যাখ্যান করলেন এবং তাদেরকে আজাব দিলেন একটা শব্দ হল বিকট শব্দ হলো যে বিকট শব্দর কারণে তাদের অন্তর ফেরে চিরচির হয়ে গেছিল এবং তাফসিরের মধ্যে এসেছে এবং তারা সব মারা যায় সাথে সাথে মারা গেলেন মুসা আলসাল্লাম আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করতে লাগলেন আল্লাহ যদি এদেরকে মেরে ফেলে দেন তাহলে আমার জাতি বলবেন যে আমি মেরে ফেলেছি বা নানান ধরনে আমাকে অপবাদ দিবে এরা আল্লাহ তোমার দয়া রহমতে তুমি এদেরকে ক্ষমা করে এদেরকে আল্লাহ জীবিত করে দাও পরে তাদেরকে জীবিত করে দেওয়া হয় এবং ধন্যবাদ আপনাকে चमत्कार ঘটনা উত্থাপনের জন্য আমরা এই ঘটনা সূত্র থেকে আলোচনার উত্থাপনের জন্য বলতেছি শেফ জি আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ ওবাদ বনি ইসরাইল তারা আসলে একটা সীমা লঙ্ঘনকারী জাতি হিসেবে কোরআনে তাদের চিত্র অঙ্কন করা আছে যেমন গরু জবাইয়ের মধ্যেও যেভাবে জবাই করতে বলা হয়েছে খুবই সহজ ছিল জি কিন্তু প্রশ্নের বা প্রশ্ন করতে করতে এমন কঠিন করেছে যে শেষ পর্যন্ত বিরাট ব্যাপার হয়ে গেছে এটা তা মানে ইসরাহ তাদের এখানেও একই চরিত্র আমরা দেখলাম যে তারা ওখানে এসে আল্লাহকে দেখার প্রস্তাব করলো তো এখানে ব্যাপার হলো জ্ঞান দুরকম একটা হলো এলমন বিল্লাহ আর একটা হলো এলমন বেসার ইল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেন সাহি বুখারিতে এই হাদিসটি রয়েছে ইমান পর্বে আনা আলম বিল্লাহি ও আতকাকুম বিল্লাহি এখানে আকশাহুম বা দুভাবে এসছে তো আলামুকুম বিল্লাহ হলো এলম বিল্লাহ সরাসরি আল্লাহর সেফাত তার আসমায় হোসনা তিনি তার ব্যাপারে কি ধারণা করতে হবে ইত্যাকার জ্ঞানটা হলো এক নম্বর জ্ঞান সফল জ্ঞানের মধ্যে

নয় মৃত্যুর আগ পর্যন্ত দেখার কোন সুযোগ নেই কিছুতেই আল্লাহকে দেখবে না এবং আজ পর্যন্ত আল্লাহকে না কোন নবী না কোনো আল্লাহর মাহলুক কেউই দেখেনি আল্লাহকে দেখার বিষয়টি অত্যন্ত আকিদের বিষয় এটা শুধু আখারাতে আল্লাহ তোমাদের আর কিছু দাবি আছে আর কিছু দাবি আছে যখন তারা একেবারে বলবে যার নেই আল্লাহ রাহী ওই যে হেজাব ওই যে নূর পর্দাটা হটিয়ে দেবেন এবং তারা আল্লাহকে নয়ন ভরে দেখতে পাবে এটি হলো তাদের সবচেয়ে বড় নিয়ামত এখানে আকিদাগত অনেকগুলি বিভ্রান্তি এখানে আছে এই জিনিসগুলি ক্লিয়ার হওয়া উচিত অনেকে আল্লাহর আবাদত করতে গিয়ে বেশ কিছু আবাদত করার পরে বা কিছু জিকির আজকাল বিশেষ করে পীর মুরিদি সিলসালার মধ্যে বেশি হয় যে উনি একটা আলো অন্তর অনুভব করছেন উনি আল্লাহকে দেখে ফেলেছেন কল্পনা করেন যে আমি আল্লাহকে দেখে ফেলেছি বা আল্লাহর জাতি নূর আমার ভিতরে চলিয়ে এসেছিল রাজাল্লি হয়ে গেছে বিভিন্ন অনেকে আবার বলতেছে যে আমি আল্লাহর কাছে গেছিলাম জি জি এরকমও নাকি বলছে আপনার সুফি দর্শনের একটা বিশ্বাস হলো আল মুকা সাফা তারা বিশ্বাস করে থাকে যে তারা অন্তর্দৃষ্টি খুলে যায় এবং তারা কখনো সরাসরি আল্লাহর কাছ থেকে ইলিম লাভ করে ফেলে এরকম অথচ আল্লাহ রবুল আল বলছেন যে আল্লাহর সাথে কথা বলতে পারবে না যে ইল্লা বিন ওয়াহি ওয়াহিদার আও বিন ওরাই হেজাব হ্যাঁ মেয়েরাজের ঘটনা ঘটে এই বিষয়ে একটা জাল হাদিস তৈরি করা হয়েছে বলছে যে ওনাকে এমন পাশে নিয়ে এসে বসালেন যে ওনার পাশে বসে দিলেন পরে বলছে উদনুইয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি আরো কাছে আসো তখন আর একটু কাছে আসলেন পরে আবার বলছে উদনুয়া মোহাম্মদ আবার কাছে আসো তখন আরও কাছে আসো তখন তৃতীয়বার বলছে উদনুয়া মোহাম্মদ আরও কাছে আসো তখন আরও কাছে আসলে হাতটা কা বা কা ওই যে আয়াত আছে উল্টো করে অন্য জায়গাতে লাগিয়ে দেয় যেটা জিবুর আলাহিসাল্লামের কথা সেখানে আল্লাহর মোহাম্মদের সাথে লাগিয়ে দেওয়া হয় হ্যাঁ সেটা এখানে হাদিস দুটোই আছে শহীদ বখারে একটা বাইনা নয় বাইনা জিবুর আল বাইনা মোহাম্মদ জি জি আরেকটা হলো জব্বার বা দানা মিনহুল জব্বার ডাইরেক্ট হাদিসে এসে আল্লাহ তালা ওটা তো এগুলি তো কোন কাইব ধর্ম কেউ বুঝবে না এটা জাননি আছে এমনেই বলে এটা বিশেষ নৈকট্য ওনাকে দিয়েছিলেন সেটা কেমন কি রূপ এটা আমরা কেউ বুঝব না এটা আমাদের কোন প্রশ্ন বিষয় আমরা এই হাদিসটার ব্যাপারে বলবো জি এখানে যেটা আল্লাহকে দেখার প্রসঙ্গে যেটা আসলে আল্লাহকে দেখা আজকাল অনেকে দাবি করে যে তিনি আল্লাহকে দেখেছেন তা মিছিলে আল্লাহর চেঞ্জ বা বিভিন্ন ধরনের ভ্রান্তিমূলক বহরাহির কথা বলবো আমরা শুনুন এইগুলো মারাত্মক জিনিস আসলে সুরা আর নূরের যে পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ নূরুসামাওয়া আসমান জমিনের নূর আচ্ছা এখন কি কোনো ব্যক্তি এই নূর বলতে আমরা কোন নূর বুঝবো একটা দেখলাম বললাম থেকে। এটা আসলে নূরে মখলুক আল্লাহ সৃষ্ট নূর এটা দুরকম আর নুরুল হেসি ও নুরুল মহানবী দৃশ্যমানুর চন্দ্র সূর্য এ পৃথিবীতে যত বিদ্যুৎ ইত্যাদি আমরা যত আলো দেখি এটা নূরে মখলুক এটাও আল্লাহ থেকে পেয়েছি আমরা

ধন্যবাদ আপনার কাছে আসবো আবার পরে সম্মানিত সুধী দর্শক যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছু করে তারপর আবার ফিরে আসবো এই আলোচনায় আশা করবো কেউ দূরে যাবেন না আসসালাম আলাইকুম আহমত আল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিরতি পর পর সম্মানিত সুধী দর্শক আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যেমনটি আমাদের মধ্যে আলোচনা করছিলেন মুফতি ফাজ ইব্রাহিম জি আল্লাহর যে জাত সত্তার নূর জি এটা আল্লাহ তাআলা নুরের আড়ালে আড়াল করে রেখে দিয়েছেন এটার ব্যাপারে এটার কি পাওয়া কি ক্ষমতা এটা এখানে সহি মুসলিম সহি মুখাহাদিসে এসছে লাউ যদি ওই নূরকে চেহারা ওনার জাতি নূরকে যদি উন্মুক্ত করে দিতেন আল্লার পর্দামুক্ত করে ফেলতেন লা রকাত শুভ হাত বজ হি হি মানতা এলাই আল্লাহ আল্লার দৃষ্টি যতরূপ যাবে মানে গোটা মহাবিশ্ব আল্লার চেহারার যতিতে জলে পড়ে খায় অসুস্থ হয়ে যাবে যেমন তুর পাহাড় চূর্ণ বিচ্ন্ন হয়ে গেছে নুর তাহলে বুঝা গেল পৃথিবীতে যত নূর বমিনের অন্তরের নূর সূর্যের নুর এগুলি সব নূরে মাখ লোক

আমি কি করে দেখতে পারি তারপরে এই জন লোক আল্লাহ দেখতে চাইছেন এটা কি আমার অন্যায় করেছেন বাহ্যিক দিশিতে আমাদের কোন দর্শক এটা বুঝেন কিনা যে আল্লাহ দেখতে চাইছেন চাইতে পারেন চাওয়ার কারণে আল্লাহ তোমার শাস্তি দিলেন তাদেরকে আসলে এখানে কয়েকটা বিষয় আছে নাম্বার এক হটকারিতামূলকভাবে দেখতে চাওয়া তারা তো জানেন আল্লাহ তাআলা সম্পর্কে কারণ তারা নতুন মুসলিম নন মুসা আলাইহিস সালাম তাদেরকে তালিম দিয়ে আসেন বহু থেকে তারা হটকারিতা যে করছে তার প্রমাণ হলো তাদের আয়াতের পরের অংশ তারা বলতেছে লান নুমিনু লাকা হত্তানা নারাল্লাহ আমরা তোমার কথা আমরা বিশ্বাস করব না আল্লাহকে প্রকাশ্যে দেখারAppCompat পর্যন্ত এটি হলো এইখানে হটকারিতা হটকারিতার সাজা কিন্তু খুব জঘন্য আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহর বিধিবিধানের ক্ষেত্রে আমরা নিজের অ এখনও দেখা যায় হটকারি হয়ে বসি হটকারি হটকারি মজার কথা আপনি স্মরণ করেছেন এখানে আমি একটু যুক্তি এটা বোঝাতে চাচ্ছি যে ইবরাহিম আলা ইসলাম যখন বললেন আমি মৃত্যু জিন্দা করো কী করে দেখব। ইব্রাহিম আসিলাম বলেন না অত না বালা বিশ্বাস করি এদের বিশ্বাসটা হলো হচ্ছে ওরা সম্পূর্ণরূপে উল্টা করলো

আল্লাহর নবী হওয়ার পরেও মুসা আলাইহিস আল্লাহ বলছেন যে লান তারানি তুমি আমাকে क्वेश्चन কালো লান আরবি গ্রামার যারা বোঝেন তারা জানেন লান তারা মানে क्वेश्चन কালেও তুমি আমাকে দেখতে পারবে না দেখতে পারবে না একজন নবী সম্পর্কে এত বড় কথা বলার পরেও যদি আমরা সম্ভাবনার জায়গাটা জিয়ে রাখি তাহলে হবে কি সমাজের বহু মানুষ সেখানকার থেকে দেখতে পাবেন যে না যে যে পরিষ্কার কথা লান তারানি দেখা যাবে এখানে একটা চমৎকার বিষয় আনতে যাচ্ছি সেটা হচ্ছে যে মানুষের একটা স্বভাব কিন্তু এই জায়গায় ফুটে উঠছে এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় সেটা হলো আল্লাহ তাআলার সাথে হয়তো মুসা আলাইসাল্লাম কথা বলেছেন এই কথা বলার সূত্রেই কিন্তু মুসা আলাইসাল্লাম এই আবদারের সুযোগ পেয়েছেন আমি দেখবো এটা মানুষের স্বভাব মানুষ যখন কথা বলবে তখনই সে দেখতে চায় আল্লাহ বলে দিয়েছেন সালাতহু দা আনা বিল কাওলি ফায়তমানাল্লাজি ফিকালিম রাদা একজন নারী পুরুষ কথা হতেই পারে কিন্তু সেটা শরিয়ার কতগুলো শর্তে সাছে সেটাকে নিয়্যত করতে বলা যাবে যে কোনো এমন কোন কথা বলবে না আকর্ষণীয় কথা যে চরিত্রবিজন সারা কেন দেখা যাবে না দুনিয়াতে কেউ যদি কোনো আজকের নাসরিকতার যে জোয়ার চলছে আমাদের সমাজে যদি কেউ জিজ্ঞেস করে যে দুনিয়াতে আল্লাহকে কেউ দেখতে পারবে না কারো দেখার সুযোগ নাই কেন কাউকে দেখার মতো সে শক্তি আল্লাহ তালা দেননি আমাদের চোখের আমরা আল্লাহ তালা তো অনেক পরের কথা আল্লাহর সৃষ্টি সূর্য কি দুপুরে দেখার মতো ক্ষমতা পৃথিবীর কে রাখে তাহলে আল্লাহর সৃষ্টি সূর্য দেখার যদি শক্তি আমার না থাকে

একটা জিনিস থাকা দরকার যে আমরা যে আলোচনা করলাম আল্লাহকে দেখা সম্পর্কে এর দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ নিরাকার না নিরাকার হলে মুসা ও দেখতে চাইতেন না আর ওনার যে সত্তর জন চমৎকার কথা বলেছেন চমৎকার কথা বলেছেন ধন্যবাদ আপনাকে আল্লাহ নিরাকার না কিন্তু আল্লাহ রব তার সামনে যে আকারের প্রয়োজন সে আকারে এখানে আরেকটা কথা আমি বলতে চাচ্ছি যে মুসা আলি ইসালামের কম যখন আল্লাহ নাফার মানি করল তখন আল্লাহ রসুল মুসা আলি সাল্লাম বিশিষ্ট জনকে নিয়ে গেলেন তুর পাহাড়ে এর মানে বোঝা যাচ্ছে সমাজে যদি কোনো সমস্যা ঘটে মানুষের ধারণা বিরাট ঘাটতি আছে যে আল্লাহ কত বিশাল কত শক্তি ধর কেমন জ্যোতির্ময় আমার বিশালত্বের কথাই মানুষ আমাকে দেখতে চায় কত বড় দুঃসাহস এটা এই পৃথিবী

এত উদ্দেজে মাকলুক তাকে দেখার মনে করতে পারে আচ্ছা এখন আল্লাহ কত বড় ইবন আব্বাস বলেন ইবনেজ আলি সহ বা ওই যে কিতাবত তাওহিদের মধ্যে সলে আল ফজান রাওয়াতগুলি জমা করেছেন আব্বাস বলেন যে সাত আসমান যদি সাত জমিন সাত আসমান মহাবিশ্ব যদি আল্লাহর হাতের তালুতে রাখা হয় মা ওয়াতু সবু আলার দুনে সব ফিকফ রহমান ইল্লা কাফ আরদালেতিন ফারদান একটা সরিষার দানার মতো মনে হবে এই মহা জগৎটাকে এই আসমানি সরিষার দানার মতো মনে হবে তাহলে ওই সারা পৃথিবী সবকিছু সরিষার দানা যদি হয়ে যায় আল্লাহর হাতের তুলনায় তাহলে সেই আল্লাহ সেই আল্লাহর হাত কত বড় আর সেই আল্লাহ হাতার আসমান জমিনের যেটা বড়ত্ব আসমান জমিন কত বোটা এটা আমাদের ধারণা দিলে পারে

এই মাথা থেকে ওই মাথা মানে আসমানের যে মোটা হচ্ছে এখন আবার স্বীকার করতেছেন গ্যালাক্সি আমরা আকাশে দেখতেছি এক একটা গ্যালাক্সিতে দশ হাজার কোটি থেকে হাজার কোটি সূর্যের মতো গ্রহ নক্ষত্র আছে এইরকম শত শত কোটি গ্যালাক্সি সারা আক্তাস ধন্যবাদ আমাদের সময় কিন্তু কম এখন আমি প্রথমে বলবো শেখ আপনি কাছে শেখ আপনার কাছে শেখ হাসান জাবির যারা বলে থাকেন যে আল্লাহর دیدار তারা পেয়ে যান তাদেরকে আপনি কি বলবেন আমি বলবো যেখানে আল্লাহ বলেন আমাকে দুনিয়ায় কেউ দেখবে না কখনোই সম্ভব নয় লা তুদরিকু লাবসর তিনি সবকে দেখেন তাহলে আমি বলবো এই যদি বক্তব্য হয় তাহলে তিনি সরাসরি কোরআনে কারীমের এই আয়াতকে অস্বীকার করছেন আর কোরআনে

জ্ঞানের কথা কোরআনের কথা কে না চায় শুনতে যাওয়ার আগে আমাদের অতিথি বৃন্দ মুফতি কাদ ইব্রাহিম সাহেব তাকে অসংখ্য ধন্যবাদ শেখ হাসান জমিদ তাকে অসংখ্য ধন্যবাদ শেখ বিন আশাদ তাকে অসংখ্য ধন্যবাদ শেখ আহমদুল্লাহ অসংখ্য ধন্যবাদ তাদের ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক বিদায়ের আগে বলবো আমরা ও সন্ন্যাহের দলিল ভিত্তিক জীবনযাপন করি أقول بني كسجنا أمر تنتنا الله رب العالمين أمر الشكر في طوبين آمين والسلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله